আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হামজালা, আমি চাঁদপুর থেকে আসছি। আমি প্রথমে সানজাবান ট্রেনিং সেন্টার সম্পর্কে ফেসবুক ভিডিওর মাধ্যমে অনেকগুলো ভিডিও দেখে যারা বিষাপ্রাপ্ত হয়ে পাইছে তাদেরকে দেখছি। তারপর এই সেন্টারের মাধ্যমেই আমার অনেকগুলো বন্ধু জাপান গেছে। তারপর থেকে আমার ইচ্ছা ছিল যে আমি সানজাপান এসে এসে ভর্তি হব। তারপর এসে আমি কথা বললাম এখানে সানজাপান ট্রেনিং সেন্টারে ভর্তি হয়ে যাই। তারপর বিগত 6 মাস যাবৎ আমি পড়াশোনা করে স্যারদের সহযোগিতায় আমি নাট এবং জেলপিটির ভালো নাম্বার পেয়ে পাস করি। তারপর 24 সালের অক্টোবর সেশনে খুবই ইমিগ্রেশনে অ্যাপ্লিকেশন করা হয়। তারপর 24 সালের 3 আগস্ট আমি আমার সি পেপারটা হাতে পাই। পাওয়ার পরে আমি এম্বাসি জানার জন্য 10 তারিখ ডেট চাই, কিন্তু আমাকে 8 তারিখ ডেট দেয়। দেওয়ার পর আমি এম্বাসি ফিস করি। এম্বাসি ফিস করার মাধ্যমে আমাকে কতগুলো প্রশ্ন করে, করার পর ইস্যুগুলো অ্যাড করার পর আমাকে 15 সেপ্টেম্বর ভিসা ডেলিভারি ডেট দিয়ে দেয়। আজকে 15 সেপ্টেম্বর আমি এখানে গেলাম যে আমি ভিসা রিসিভ করলাম। আলহামদুলিল্লাহ আমি ভিসা পেয়েছি। ভিসা পাওয়ার পেছনে সর্বপ্রথম আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি। তারপরে এর পিছনে আমার পরিবার, আমার মা বাবা, যার বাকি সদস্য, তাদের অবদান অনেক বেশি। তারপরও সবচেয়ে বেশি অবদান এই সানজাপানি ট্রেনিং সেন্টারের যত সদস্য ছিল তারা আমার জন্য কি অনেক বেশি সাহায্য করছে, সহযোগ করছে। যত সম্পর্কিত আমি হান্নান স্যার অথবা স্যারকে কল দিতাম, ফোন নাম তাদের যোগাযোগের নাম্বার ছিল, যত সমস্যা পড়তো না কেন তারা সহজে কি আমাকে সলিউশন দিত, যার ফলে কি আমার কঠিন সমস্যা থাকার সহজে আমি সহজে সমাধান পাইছি। সামনে যারা জাপান যেতে চান, ফাইল প্রসেসিং করতে চান, আমি একবার সম্পূর্ণ বলতে পারি ফাইল প্রসেসিং সবচেয়ে ভালো আমার মতে সানজাপানি ট্রেনিং সেন্টার। এখানে ভর্তি হইলে কি আপনি সিনিয়র যত টেনশন থাকার কথা এখানে নিটেনশনে থাকতে পারবেন, আপনার বাকি পড়াশোনাগুলো খুব রিল্যাক্সে করতে পারবেন। তারপর এখানের পড়াশোনার সিস্টেম যেরকম, যদি কেউ রেগুলার পড়াশোনা করে, প্রতিটা ক্লাস করে, সে কোনোভাবে নাট বলেন, জ্যালপুরি বলেন, কোনোভাবে ফেল করে আসতে পারবে না। ন্যূনতম 100-এর উপরে মার্ক পেয়েছে কি সহজে পাশ করতে পারবে। যারা জাপান ভবিষ্যতে জাপান যেতে চান, সানজাপানি ট্রেনিং সেন্টার আইসা কথা বইলা তাদের ফল প্রসেসিং কী প্রক্রিয়া কীভাবে করে সবগুলো জানার পর যদি ভালো লাগে আপনারা এখানে কি দ্রুত ভর্তি হতে পারেন। আমি আমার মতো বলতে পারি এখানে ভর্তি হলে সবচেয়ে ভালো হবে, কারণ আমি এখান থেকে এই সুফলটা আমি হাতে পেয়েছি। বর্তমান সময়ে যে আমি জাপান যাওয়ার জন্য যে ভিসা হাতে পেয়েছি, কিছুদিনের মধ্যে আমি জাপান উদ্দেশ্যে রওনা দিব। জাপান যাওয়ার মধ্যে সবার একটা কি স্বপ্ন থাকে, আমার একটা স্বপ্ন আছে, আমি যদি আমার স্বপ্নগুলো পরিপূর্ণ করতে পারি। এই জন্য আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যেন ভবিষ্যতে আরও ভালো কিছু করে দেশের জন্য কোনো ভূমিকা রাখতে পারি। আসসালামু আলাইকুম।